Yeah, formal issue with everyone. When it comes to consumer behavior, it's a major marketing course. So we are at the very first class. Marketing and কিছু basic terms নিয়ে আমাদের ক্লাস অলরেডি চলছিল তারপর সেখান থেকে শুরু করি তো বলছিলাম যে কাস্টমারকে ভ্যালু জেনারেট করার জন্য বুঝতে হবে যে কোন জিনিসটা কাস্টমারকে ভ্যালু জেনারেট করে এবং সেটা বোঝার জন্য জানতে হবে যে হোয়াট আর দ্য নিড ওয়ান অ্যান্ড ডিম্যান্ড অফ কাস্টমার্স এখন নিড ওয়ান অ্যান্ড ডিম্যান্ড হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স অফ ইট এটা আর কি একই জিনিস এটা কি ডিফারেন্স ডিফারেন্ট হলে কীভাবে ডিফারেন্ট সেটা আপনাদের কিছু শেপ দেওয়া যায় এটা হবে ডিমান্ডটা মানে বড় কিছু যে আমার এবিলিটি থাকতে হবে তো এবিলিটি জিনিসগুলি একটু একটু মানে পার্সিয়াল একটু আবার একটু মনে হয় কিছু কিছু জায়গায় একটু মিস হয়ে গেছে সমস্যা নাই আই অ্যাপ্রিসিয়েট যে আপনি তো মনে রেখেছেন কিছু কিছু তবে আমি একটু কিছু এক্সাম্পল দিয়ে বললে এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে কিন্তু কথাগুলি বোঝা বা মনে রাখতে কঠিন কিছু না নিড হচ্ছে the feeling of deprivation মানে কি deprived মানে কি আপনি যেটাকে বঞ্চিত তার মানে আমার আসলে যে জিনিসটা নাই অভাব বোধ করছি that's my need and usually human being or people these needs are universal এই basically নিডটা সবার একই থাকে ঠিক আছে example যদি দিই আপনাকে আর one হচ্ছে যেটা বললেন যে শেড করা যায় শেডটা হচ্ছে এটা এই ওয়ার্ডটা জাস্ট মনে ছিল বাট এটা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দিই ওয়ান হচ্ছে যখন আমার ওই নিডটা স্যাটিসফাই করার জন্য দেয়ার আর মাল্টিপল অপশনস সেই অপশনটা আমরা যে চুজ করছি সেই ডিসিশন মেকিংটা আমার যখন শেপ বাই মাই কালচার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মাই এডুকেশন মাই পার্সোনালিটি এগুলো দিয়ে যে আমি সেই ডিসিশনটা নিচ্ছি then that particular thing become my want and finally demand তাহলে আমরা যদি আবার ওই get back to our very first thing what's need যদি যদি বলি is feeling of deprivation for example যে আমাদের সবার এখন যদি লাঞ্চ না করে থাকি মোটামুটি ক্ষুধা লাগছে তাই না এখন এটা কিন্তু সবার সেম আমরা কিসের অভাবে আছি যে আমরা সবাই একই মেনু নিব বা আমরা আমি যদি কোনো ডিফারেন্ট কালচারের হইতাম আপনি যদি বাঙালি হন সে যদি হয়তো চাইনিজ হন আমি যদি হয়তো ওয়েস্টার্ন কালচারের কেউ হই তাহলে এই হাই চান্স মানে হাই চান্স কি ইটস ভেরি অবভিয়াস যে বাঙালি আমি যখন বাঙালি আমি যাচ্ছি আমি সেই ক্ষুধাটা মেটাবো হয়তো ডাল আলু ভর্তা ইলিশ মাছ দিয়ে হ্যাঁ আমার যে ওয়েস্টার্ন ফ্রেন্ড আছে হ্যাঁ সে হয়তো বার্গার নিবে আর আমার যে জাপানিজ বা চাইনিজ বন্ধুটা আছে সে হয়তো সুশি নিবে দেখেন সবার নিডটা কিন্তু সেম ছিল বাট নিডটা যে স্যাটিসফাই করছে সেই স্যাটিসফাই করার অপশনগুলি অনেক ছিল সেই অপশনের মধ্যে তারা চুজ করলো ডিফারেন্ট জিনিস এই জিনিসটা এই যে ডিসিশন মেকিংটা আসলো ফাইনাল প্রোডাক্টটা তারা পারচেজ করলো সেই ডিসিশন মেকিংটা কোথা থেকে আসছে ডেফিনেটলি ব্যাক অফ আইডিয়ার কালচার আমি বাঙালি দেখি এটা নিচ্ছি সে জাপানিজ দেখি সুশি নিচ্ছে আমি কিন্তু সুশি নিচ্ছি না এই যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কালচার নিজের পার্সোনালিটি পার্সোনাল টেস্ট যে আমি একটা জিনিস চুজ করে ফেললাম দ্যাট বিকামস মাই ওয়ান তাহলে সেই সুশিটা সেই জাপানিজের জন্য ওয়ান এই ডাবা আর আলু ভর্তা হচ্ছে আমার জন্য ওয়ান ঠিক আছে বাট উই হ্যাভ দ্য সিমিলার নিড বাট আওয়ার ওয়ান্টস আর ডিফারেন্ট এখন কথা হচ্ছে আমি যে ইলিশ মাছ ভাজা আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো এটা কিনা টাকা আমার পকেটে আছে
আজকে ইফ আই হ্যাভ দ্যাট মানি মানি অ্যান্ড ইন্টেনশন দুইটা জিনিস লাগে যদি থাকে তাহলে এই জিনিসটা আমার জন্য ডিমান্ড হবে ঠিক আছে তো এইটা হচ্ছে নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস এর ডেফিনেশন তো আবার আগে টপিকে যাই আমরা যেটা বলছিলাম যে কনজিউমারকে ভ্যালু জেনারেট করার জন্যে বুঝতে হবে যে তাদের তাদের নিড ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড কী আছে সো এইটা দিয়ে উই উইল ডিজাইন আওয়ার প্রোডাক্ট যে প্রোডাক্টটা কাস্টমারকে ভ্যালু জেনারেট করবে কাস্টমারকে ওই প্রোডাক্টই ভ্যালু জেনারেট করবে যে তার নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডসকে স্যাটিসফাই করতে পারে বুঝতে পারছ তাহলে সেই প্রোডাক্টটা বানানোর জন্য ফার্স্ট স্টেপ কী তৈরি করতে হবে ফার্স্ট স্টেপ যে কোনো যেটা বলছিলাম ক্লাস শুরুতে মার্কেটিং শুরু হয় মার্কেটিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ এর পরে কাজ কী সেকেন্ড ধাপ কী মার্কেট সেগমেন্টেশন মার্কেটকে সেগমেন্টাইজ করা যে আমি কোন কোন সেগমেন্ট আমার এই মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটার ভ্যারিয়েবল আমি রাইটলি চুজ করবো যদি আমি জেন্ডারওয়াইজ ভাগ করলে হবে স্যার একটা রঙের কোম্পানিতে আছে সেখানে কি আসলে জেন্ডার আমার ইম্প্যাক্ট করবে জেন্ডার ওয়াইজ আমি সেগমেন্টাইজ করবো নাকি আমি কোন কাস্টমারের হচ্ছে কীভাবে সেগমেন্টাইজ করলে ভালো হয় কোন কাস্টমার ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট চায় নাকি রেগুলার প্রোডাক্ট চায় এইভাবে সেগমেন্টাইজ করবো নাকি তাদের ইনকাম লেভেল দিয়ে সেগমেন্টাইজ করবো আপনি চুজ করবেন আপনার কোম্পানির জন্য কোনটা বেস্ট ওয়েস টু সেগমেন্টাইজেশন হ্যাঁ সেই সেগমেন্টাইজ করার পর এখন আমার মনে হচ্ছে যতগুলি সেগমেন্টেশন আমি পাচ্ছি সবাইয়ের জন্যই কি আমি প্রোডাক্ট অফার করতে পারছি কি না যদি পেরে থাকি ভালো ইউজুয়ালি জায়েন্ট কোম্পানিরা করতে পারে কিন্তু ছোটো কোম্পানিরা সবাইকে টার্গেট করতে পারে না সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু চুজ ওয়ান অর টু সেটস অফ কাস্টমার টু টার্গেট দ্যাট বিকামস ইউর টার্গেট কাস্টমার তার মানে মার্কেটিংয়ের ফার্স্ট স্টেপ চলে আসছে মার্কেট রিসার্চ সেকেন্ড স্টেপ চলে আসছে মার্কেট সেগমেন্টেশন অ্যান্ড থার্ড স্টেপ ইজ আমি প্রোডাক্টের জন্য মার্কেটকে রিসার্চ করলাম মার্কেট রিসার্চের পর তাদের সেগমেন্টেশন করলাম রাইট কাস্টমারকে চুজ করে ফেললাম টার্গেট করে এখন কি কাজ এখন কাজ হচ্ছে পজিশনিং আমার ব্র্যান্ডকে কাস্টমারের মাইন্ডে এমনভাবে পজিশন করতে হবে যাতে করে একসময় কাস্টমার প্রোডাক্ট বলতেই আমার ব্র্যান্ডকে এরকম কিছু লেজেন্ডারি এক্সাম্পল হয়েই যায় একটা হচ্ছে যদি আপনাকে বলি যখন আমি বলি নুডলস আপনার মাথায় সবচেয়ে প্রথম কোন ব্র্যান্ডের নাম আসে বাংলাদেশ কিন্তু মাত্র পাঁচটা ইনোভেশন তার মানে তারা কাস্টমার কাস্টমার আমার মাথায় যে মনে পড়ছে না এটা আমার দোষ না এটা কোম্পানির দোষ কেন আমার মাথায় নুডলস বলার সাথে সাথে তার কোম্পানির নাম আসলো না এবং যাদের নাম ট্রান্সচে ভেরি সাকসেসফুল পজিশনিং দ্যাট প্রোডাক্টস এবং এই প্রোডাক্ট পজিশনিং এত এটার গুড সাইড তো অবশ্যই আছে ডেফিনেটলি ইটস ভেরি গুড এটা একটা কোম্পানির স্বপ্ন থাকে টু রিচ দ্যাট লেভেল আবার এটা এতটাই স্ট্রং হয়ে যায় কাস্টমার অনেক সময় প্রোডাক্টকে ওই প্রোডাক্টকে ওই ব্র্যান্ডের নাম দিয়ে রিপ্লেস করে ফেলে আমি যদি কালকে যদি আপনাদের বলি যে বাজারে হার্পিক স্যুপ এসেছে আপনারা খাবেন কিনা হ্যাঁ কাস্টমার এটার ধারে কাছেও যাবে না কেন হোয়াটস রং উইথ দ্যাট হার্পিক তো সমস্যা না কোনো প্রবলেম এটা কাস্টমারের মাইন্ডে ওভার দ্য ইয়ার্স এমনভাবে সেটেল আপ করেছে যে আমরা যখন বাজারে যাই বাজারে কখনো বলে না যে টয়লেট ক্লিনার আনো লিখেই দেয় লিস্টের মধ্যে হার্পিক আনো এবার তুমি যাই জানো হাতটি কেন খাও সো এগুলো হচ্ছে ব্র্যান্ড পজিশনিং এর একদম আলটিমেট জিনিস যেমন বলে যে আমাকে একটা ইয়ামাহা হন্ডা দিও ইয়ামাহা রাইট
তো এটা এগুলো হচ্ছে পজিশনিং এর আলটিমেট গোল। আর মার্কেটিং এর ডেফিনিশনে আরো একটা কথা বলেছিলাম, সেটা তাহলে এটা চারটা বললাম না, মার্কেট রিসার্চ, মার্কেট সেগমেন্টেশন, টার্গেট চুজিং, কাস্টমার, দেন পজিশন। এইটাই অ্যাজ আ হোল হচ্ছে মার্কেটিং এর মেইন কনসেপ্ট। মার্কেটিং হচ্ছে শুরুটা এবং শেষটা। এখন শুরুটা শেষটা চারটা পয়েন্টে শেষ করে ফেলতে ভিতরে কাজ কিন্তু অল্প নাই। হ্যাঁ, এটা করতেই একটা কোম্পানির সারা জীবন কেটে যায়। এই পজিশনের যা বলছিলাম, প্রোডাক্ট নিয়ে বলছিলাম, তো এই প্রোডাক্ট রাইট প্রোডাক্টটা চুজ করতে যে কিন্তু সেখানে চলে আসে সেই প্রোডাক্টটা বানাবে কীভাবে, সেই প্রোডাক্টটা কোন মেশিনে তৈরি হবে, কোন ফ্যাক্টরিতে যাবে, কারা বানাবে, হ্যাঁ সেটা কোয়ালিটি কারা অ্যাচিভ করবে, সেটা কাস্টমারের কাছে যাবে কোথায় কীভাবে, কাস্টমার সেটা কীভাবে পাবে, এবং কাস্টমার কিনে ইউজ করার পর থেকে কোনো প্রবলেম হলে সেটা কে সলভ করবে, এই সবগুলির মধ্যে কিন্তু দেখুন চলে আসলো আবার এই আমার প্রাইসিং এর সময় আমার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট চলে আসলো, আমি যখন রক কেয়ার প্রসেস করে আমি সেটাকে বানাচ্ছি সেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চলে আসলো, আমার সেখানে কাজ করছে সেই কাজের মধ্যে আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চলে আসলো, ঠিক আছে। সো এই সবগুলি ডিপার্টমেন্ট বেসিক্যালি কিন্তু এই মার্কেটিং ডিসিশনের উপর বেস করে চলে, ঠিক আছে। সো যে শুরুতে বলছিলাম যে মার্কেটিং বেসিক্যালি শুধু সেলস অ্যান্ড প্রমোশন না, মার্কেটিং অ্যাকচুয়ালি দ্য হোলিস্টিক হোল বিজনেস ইটসেলফ, ঠিক আছে। তো আপনাদের টপ ম্যানেজমেন্টে যারা বসে আছেন তারা বেসিক্যালি ওই মার্কেটিং এর কাজই করে, এই টপ ডিসিশনগুলাই ওনাদের থাকে, ঠিক আছে। এটা মার্কেটিং ডিসিশন, এগুলো শুধু সেলস আর প্রমোশন ইজ নট অ্যাবাউট মার্কেটিং, ঠিক আছে, ইট ইজ স্মল পোর্শন। আচ্ছা, আর মার্কেটিং এর ডেফিনিশন নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ডেফিনিশনের একটা পার্ট কি ছিল যে ইটস এ প্রসেস দ্যাট জেনারেট ভ্যালু টু দ্য কাস্টমার, টু দ্য কাস্টমার ভ্যালু নিয়ে কথা বললাম। আমরা ভ্যালু নিয়ে কথা বললাম, হ্যাঁ, এবং আলটিমেটলি কী হবে, এক্সচেঞ্জ অফ ভ্যালুজ হবে, আমি কাস্টমারকে ভ্যালু জেনারেট করবো এবং দ্যাট উইল নট বি ফর ফ্রি, এটা হলো চ্যারিটি না, কাস্টমারকে পে করতে হবে এবং সেটা নিয়ে আমি রেভিনিউ জেনারেট করবো, সেটাকে একবারের জন্য হয়ে গেলেই বাই বাই না, এটা আই হ্যাভ টু ক্রি আই হ্যাভ টু ক্রিয়েট আ লং টার্ম রিলেশনশিপ উইথ আ কাস্টমার। সেটা হচ্ছে এই 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 কয়েকটা টার্ম মার্কেটিং এর ডেফিনেশন যখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো তখন আপনারা মেক শিওর করবেন যে যে ভাষায় লিখেন না কেন এই কয়েকটা টার্ম যেন থাকে, কারণ অনেক খাতা জমা যখন হয় আমি একজন টিচার বলেন বা আমি বলেন কখনোই আমরা পুরো সব কিছু করি না, আমরা স্কিম রিডিং করি, স্কিম রিডিং এর সময় আমরা কিছু কিওয়ার্ডস বুঝতে পারি, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, এর সাথে এরকম না লিখে যদি সরাসরি আমার এই জিনিসগুলো লিখে দেন যে ইটস প্রসেস জেনারেট ভ্যালু টু দ্য কাস্টমার, কোম্পানি গেটস ভ্যালুজ ইন রিটার্ন অ্যান্ড ক্রিয়েট ফর লং টার্ম রিলেশনশিপ, এই জিনিসগুলো দেখলে বলে জানে যে এবং লং টার্ম রিলেশনশিপ ইজ সো ইম্পর্টেন্ট যে একটা কোম্পানি বেসিকলি ও সাস্টেইন করবে কি না এটা ডিপেন্ডই করে ওর লয়াল কাস্টমার কত, এবং একটা ফর্মুলা অলওয়েজ একটা প্রকাশিত ফর্মুলা সেটা বলে যে কোম্পানিজ 80% রেভিনিউ ইজ জেনারেটেড বাই অনলি 20% কাস্টমার্স, একটা কোম্পানির 80% রেভিনিউ এনে দেয় মাত্র 20% কাস্টমার, হ্যাঁ, আর রেস্ট অফ 80% কাস্টমার বেসিকলি তারা আসে যায় তারা কোনো লং টার্ম রিলেশনশিপ থাকে না, তো আলটিমেটলি আপনার মেজরিটি 80% রেভিনিউ প্রফিট জেনারেট করে যাচ্ছে মাত্র 20 জন, 120 জন, ঠিক আছে। সো লয়াল কাস্টমার ইজ দ্যাট ইম্পর্টেন্ট। এই নিড আর ওয়ান্ট এই জিনিসটা আপনাদেরকে বোঝানো মানে আসলে মুশকিল আছে তো বোঝানোর কিছু নাই, বোঝানো হচ্ছে এই জিনিসগুলো না খুব ঠান্ডা মাথায় এবং ক্রিয়েটিভভাবে চিন্তা করার অনেক স্কোপ আছে, আর আমরা সাধারণত যখন
মানে জব লাইফে থাকি একটা স্ট্রাকচার জিনিসে পড়ে যাই, তখন আসলে ওই রুটিনলি কাজের বাইরে কিছু মাথা থাকে না, মনে হচ্ছে যে এই রিস্ক তো আমি বুঝিও, হ্যাঁ ওয়ান্স আমি বুঝি এটা করার কি আছে বলার কি আছে, তত ইম্পর্টেন্ট না আসলে। বাট জিনিস হচ্ছে এইটা নিয়ে যত আপনি গভীরে যেতে পারেন, ইট ক্যান ক্রিয়েট রেগুলেশন, হ্যাঁ যেটা হচ্ছে আমরা এই যে আমরা এই আমরা চলে যেতে পারি যে আসলে কাস্টমারের নিডটা কি, তাহলে কিন্তু অনেক কিছুর ডেফিনেশনও চেঞ্জ হয়ে যেতে পারে। সব কিছুর জন্য আমরা যেই সলিউশনতে অভ্যস্ত ওইটাই যে সলিউশন হতে হবে এরকম তো কোনো কথা নেই, এর বাইরেও যে আউট অফ দ্য বক্স ভাবা যায় সেখানকার স্কোপ আপনাকে এই লার্নিংগুলো দিতে পারে, দিবে বলছি না কারণ দেওয়ার খুব একটা সুযোগ নেই, বাট হয়তো হাজারে বা লাখে একজনকেও যদি ট্রিগার করে তাইলেও সেটা হয়। এটার একটা বেস্ট এক্সাম্পল এরকম যেরকম আমি এটা প্রায় ক্লাসে দিই, সেটা হচ্ছে যে আমরা এয়ারপোর্টে যাই না, এয়ারপোর্টে গেলে অন্য কান্ট্রিতে গেলে অনেক বড় বড় লাগেজ হয়ে যায়, লাগেজ হলে তো যথেষ্ট হেভি থাকে, হ্যাঁ এই প্রবলেমটা ওই শুরুর দিকে যখন এয়ারপোর্ট হয় যখন মানুষ এবং প্যাসেঞ্জার যাওয়া আসা করে এই সবাই ফেস করত, যে ওই এয়ারপোর্টে তো অকুলিও নাই যে কেউ ধরে নিয়েছে নিয়ে যাবে। তো পরে এক লোক চিন্তা করলো যে আচ্ছা এই এত ওজনের ব্যাগের নিচে টাকা লাগাই দিলে কেন, দেখেন ওনার ইন্টেনশন ওনার তাই আন্ডারস্ট্যান্ড মানে এই এই যে এই জিনিসটা বের করলো সেটা কিন্তু ওই নিড থেকে ছিল, ওইটা লেভেলটা কিন্তু একদম নিড লেভেল নিড থেকে ছিল, যে ফিলিং অফ ডেপ্রাইভেশন আমার একটা জিনিস আমি এটা পারছি না, এটা এত হেভি হয়ে যায় এটা কী সলিউশন করা যায়, সেই নিড কোর নিডটার মধ্যে সেই ভেবে চিন্তা করলো একটা টাকা লাগাই দিই, জাস্ট সিম্পল আইডিয়া, সেটা পুরো দুনিয়ার পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেস বদলাই ফেলে মোবাইল নিড না, আপনার নিড হচ্ছে আপনাকে কথা বলতে হবে, কমিউনিকেশন স্টার বুঝতে পারছেন ওই লোকটার সাথে কথা বলতে হবে, ইউ নেভার নো আফটার 50 ইয়ার্স এমন হতে পারে আপনি ওই লোকের কথা চিন্তা করবেন, ওই লোক আপনার বুঝবে আপনার চিন্তা করতেছে আমার আপনাকে মনে মনে কথা বলে গেছে, নেভার নো আপনার নিডটা কখনো এই মোবাইল ছিল না, আপনার নিড ছিল কথা বলা কমিউনিকেট করা, এই কমিউনিকেশন মাধ্যম হিসেবে আপনার অ্যাফোর্ডেবিলিটি এবং আপনার পসিবল টেকনোলজি হিসেবে এখন মোবাইল আপনার নিড 50 years later mobile phone. এখন সেইখান থেকে ঠিক আছে মশা হয় না কিভাবে এরকম একটা যদি ধোয়ার মতো জানাই ফেলাই দেওয়া যায় তো খুব ভালো হয়, কয়েল নিয়ে আসলো মার্টিন বললো এই যে অ্যানিমেশন দিয়ে দেখাই ওই বললো মশা মরে যাই যায় ফাইন, টেকনোলজিটা আবার চেঞ্জ আসলো দেখলো যে না সব মশার কয়েলে ছেয়ে গেছে আমি কি করতে পারি অ্যাপ্লিকেশনের জন্য, সে বললো হ্যাঁ যে ঠিক আছে মশার কয়েল চলে আগুন কোনো ধারণা দরকার নেই এটা স্প্রে করে দিবা মশার কয়েল ইনস্ট্যান্ট কাজ করবে, আমি নতুন স্প্রে নিয়ে আসছি দেখো আগে তুমি কাছে দিচ্ছি ঠিক আছে, এই যে নতুন আমার কিন্তু নিড সেম ছিল নিড এখনো সেম আসছে, নিজের কিন্তু ওয়ে ওয়ানটা চেঞ্জ হয়ে গেল, এইভাবে চেঞ্জ হয়ে আসে ভবিষ্যতে হয়তো এই নিডটাকে
কি করার জন্য আমরা সলিউশন আসবে, এই যে অলরেডি চলে আসছে রোশনের মতো বা স্ক্রিনের মাঝে মশা গায়ে মশা বসানো, এটা একটা রোশন আছে স্যার। অরমাস জাপানের আবার স্যার একটা স্টিকার ইউজ করে শরীরে লাগিয়ে রাখে, এবার এক ধরনের ইয়ে ফেলে পাবে তো কাস্টমারের কোর নিডটা বুঝতে পারে। এখানে মার্কেটাররা মেইন অনেক যে অনেক কোম্পানি ভুলটা করে কোথায়, তারা ওই একটা সলিউশনের ফ্র্যাগমেন্টেশন করতে থাকে, কিন্তু কাস্টমার যে ডিফারেন্ট সলিউশনও হতে পারে কনভিনিয়েন্স সেটার জন্য তারা রিসার্চ করে না। আমরা যদি এখন কয়েল কোম্পানির মালিক হই এবং আমি সবচেয়ে টপ কোয়ালিটির কয়েল বানাইতে থাকি, অনেক সুন্দর সুন্দর ফ্লেভার আসলো, এমন আসলো ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ তারপর অনেক মানে টপ কোয়ালিটির কয়েল বানাই, আমার কোয়ালিটি চলবে? চলবে না, কারণ মার্কেটে একদম রেভলিউশন হয়ে গেছে। হয়তো ভবিষ্যতে এরকম গায়ে লাগানোর বা এরকম স্প্রে করার কোনো কনসেপ্টই থাকবে না, আপনি হয়তো কোনো একটা প্লাগ দিয়ে একটা মানে কোনো একটা ইয়ের মতো ডিভাইস লাগাই দেবেন যেটা এরকম হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড করবে, যে মশা থাকতে পারবে, যেটা আমরা শুনছি না শুনছি, কারণ ওর তো কানে শোনার যে ওর কানে শোনার লিমিটেশন আছে, লিমিটেশন টেকনোলজি চেঞ্জ, মানে আমার প্রোডাক্টের অফারিংস কিন্তু চেঞ্জ, সো ওইটা আমার মানে কয়েল ন্যারোসল ইজ নট মাই নিড এনিমোর, আমার নিড ছিল মশা থেকে বাঁচা, ওয়ান্ট চেঞ্জ হয়ে গেছে, রাইট? কথা বলেছি ভ্যালু বলতে কাস্টমার কি বোঝে, কাস্টমার যখন আমার কোন প্রোডাক্ট দেখে বা কোনো প্রোডাক্ট সম্পর্কে শুনে বা জানে, তখন ইনস্ট্যান্টলি কাস্টমারের মাইন্ডে তার সম্পর্কে একটা ভ্যালু ক্রিয়েট হয়, এক্সপেক্টেড ভ্যালু। এই শার্টটা যখন আমি বাজারে গিয়েছি হাত দিয়ে ধরলাম করলাম, সাথে সাথে আমার মাইন্ডে একটা নাম্বার চলে আসছে যে ওর দাম এত হওয়া উচিত, আমি কিন্তু এখনও প্রাইস ট্যাগ দেখিনি, যখন প্রাইস ট্যাগ ঘুরে দেখবো যখন আমার সেটার সাথে ও ম্যাচ করবে, যদি দেখি এটার চেয়ে অনেক হাই তখন দের হাই চান্স আমি দিসের এক্সপেরিয়েন্সে, যদি দেখি ওটা একটা ইকুয়াল আছে বা কম আছে তাহলে আপনি ভেরি হ্যাপিলি পারচেজ দেন, বুঝতে পারছেন? সেটা হচ্ছে ভ্যালুস। আর বেনিফিট হচ্ছে বেসিক্যালি যে কাস্টমার ভ্যালু সেট করলো সেটার এগেনস্টে কাস্টমার বেসিক্যালি কী পাচ্ছে রিয়ালিটি। এখন আমি বাসায় কিনে আনছি পড়তেছি, দেখলাম যে খুব কমফোর্টেবল, আমার ফিটিং ভালো হয়েছে, এভরিথিংস ফাইন, এইটা হচ্ছে আমাকে কী বেনিফিট জেনারেট করছে কাস্টমারের কাছে, ঠিক আছে? আপনারা এখানে অনেক বুকিশ ডেফিনেশন দেখতে পাবেন, আর চাইলে খাতা খাতায় এগুলোও লিখতে পারেন, চাইলে নাও লিখতে পারেন, অনলাইনে থাকে। অনলাইনে আরেক বন্ধু থেকে হোয়াটসঅ্যাপে আনসার তো পাঠিয়েছিল, কিন্তু সেই আনসারের টাইম টেবল সব কপি করে দিয়ে দেবেন, কাটার উপরে জন বুক করে না যে 7:28 সেট করেছে, হ্যাঁ এই টাইম টেবল সহ অনেক চলে আসে, এটা করো নাই আসলে। গুডস অ্যান্ড সার্ভিস বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে আমরা কথা বলি, প্রোডাক্ট কি বলেন তো, আমরা প্রোডাক্ট নিয়ে মনে হয় শুরুতে কথা বললাম, প্রোডাক্টটা কি আসলে ডেফিনেটলি যেটা শুরুতে বলছিলাম সেটাই যে যে স্যার ভ্যালুটা দিলে আমাদের ভ্যালু জেনারেট হবে, কথা সার্ভিস কি প্রোডাক্ট সার্ভিসের মধ্যে ডিফারেন্স কি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রোডাক্ট যে বেনিফিটটা হবে কাস্টমারকে দেয়, ট্যাঞ্জিবল একটা রাইট রাইট তাহলে প্রোডাক্ট হচ্ছে যেটা আমরা ট্যাঞ্জিবল, সেটা আমরা টাচ করতে পারি, দেখতে পারি, ফিজিক্যাল এভিডেন্স আছে, সেটা প্রোডাক্ট। আর সার্ভিস ট্যাঞ্জিবল না, লাইক আমি আপনাদের এই যে পড়াচ্ছি এই এই টিচিংটা ট্যাঞ্জিবল না, ইনট্যাঞ্জিবল একটা জিনিস, সো ইটস আ সার্ভিস, সো এডুকেশন ইজ আ সার্ভিস ইন্ডাস্ট্রি। এখন একটু কারেকশন আছে, সেই কারেকশনটা হচ্ছে বেসিকলি আমরা ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল দিয়ে প্রোডাক্টকে আমরা জাজ করি না, এভরিথিং ইজ আ প্রোডাক্ট। একটা কোম্পানি আপনাকে যা অফার করছে ওই সেই অফারের এগেনস্টে আপনি যদি পে করে থাকেন তাহলে ওই অফারিংসটা আপনার জন্য প্রোডাক্ট। এখন প্রোডাক্ট যদি ট্যাঞ্জেবল হয়ে থাকে তাহলে উইল কল দেম গুডস, ঠিক আছে? কারণ এবং প্রোডাক্ট যদি আমার ইনট্যাঞ্জেবল হয়ে থাকে
then that becomes your service. Permanent service also a product. If I'm ready, to put in a degree, the product or service also. Service itself also a product. Service at a product? Yes. Education to a product, it is not a key and it's a tagline in mind. পচনশীল বলে বাংলায় যেটা দেওয়ার সাথে সাথে শেষে যে পড়াইলাম ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এই সার্ভিস শেষ এবং এটা হাইলি ভ্যারি করে এই যে আমি সেম কোর্সের টপিক আমি পড়াচ্ছি সেটা আরেক টিচার পড়ালে সেটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়ে যেত আকস্মাত হয়তো ডিফারেন্ট থাকবে হয়তো টপিকগুলো সেম থাকছে আবার আমার সাথেই আমার ডিফারেন্স হয়ে যেত হয়তো সকালে আসলে আমি খুব এনার্জেটিক থাকি খুব ভালো করে পড়ে এখন হয়তো আমি স্টেজে বসে আছি বুঝতে পারছেন তো সার্ভিস ভ্যারি করে সার্ভিসের বাইরে কোনো যে প্রবলেম ক্লোজ অ্যান্ড বাউন্স হচ্ছে সেটার সাথে থাকবে কিন্তু সার্ভিস অলসো প্রোডাক্ট ক্লাস তো না বাড়াই কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিয়াল